ধুর, ভাল লাগে না, তোমার ওটা অনেক ছোট। আমার আবার এত ছোট ভাল লাগে না, আমার তো অনেক বড় ভালো লাগে। বউ, তুমি এসব কি বলো? আজ না আমাদের বাসর রাত? আজ আমাদের বাসর রাত, সেটা আমিও জানি। কিন্তু বউ, আমি তো তোমাকে এখনো কিছুই দেখাইনি, তাহলে তুমি কি করে জানলে আমার ওটা ছোট? এখানে না জানার কি আছে, আমি তো নিজের চোখে দেখেছি, তোমার ওটা খুবই ছোট। এই ধরো সাইজ 3 ইঞ্চির মতো হতে পারে। তোমার কি ধারণা আমি অন্ধ, দেখতে পাই না? ইয়ে মানে শোনো, আমার ওটা এতটাও ছোট না তুমি যতটা ছোট বলছো। আরে ছোটই তো, 3 না হলে 3.5 হবে, এর থেকে বড় একদমই হবে না। হোয়াটএভার, এত ছোট আমার একদমই ভাল লাগে না, আরো বড় চাই আমার। হুম, বলছিলাম তোমার ছোট ভাল লাগে না, তাহলে বলবা তো কত বড় তোমার ভাল লাগে। বড় বলতে আমার এই ধরুন 6 ইঞ্চি, তবে 7 থেকে 8 ইঞ্চি হলে বেশি ভালো হয়, আর কি মজা বেশি পাওয়া যায়। আরে আরে, তুমি কি বলছো, এখন আমি এত বড় কোথা থেকে পাবো? আমারটা যেরকম আছে তোমাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, বড় হবে না। তুমি এখন কোথায় পাবে সেটা আমি কি করে বলবো? আমার এক কাজিন ভাইয়ের 6 ইঞ্চি বড়, আর আমার জিজুটা তার চেয়েও বড়। জিজুর প্রায় 8 ইঞ্চির মতো বড় হবে। জিজু আমাদের বাড়িতে বেড়াতে আসলে আমি জিজুরটা ইউজ করি, আমার খুব ভাল লাগে, মজা পাই অনেক। বউ, তুমি এগুলো কী সব বলছো? আরে আমি সত্যিটাই তো বললাম, জিজুর ওটা আমার ভাল লাগে। সি সি, তুমি এতটা নষ্টামে, জিজুর সাথে কী সব করেছো সেটা আবার বরকে বলছো, লজ্জা করে না তোমার? তুমি এখানে নষ্টামি কি দেখছো বলো তো? আমার কাছে জিজুর ওটা ভালো লাগে তাই ব্যবহার করতে নেই, তারটা তো বড় আর অনেক সুন্দর। তুমি আমাকে আজ রাতেই পাগল করে দিবে, তোমার কথাগুলো আর নিতে পারছি না। শেষে কিনা এমন একটা খারাপ মেয়েকে বিয়ে করতে হলো আমাকে, হায় আল্লাহ, এখন আমি কি করব? তুমি আমাকে সাহায্য করো। আরে আমি খারাপ মেয়ে হতে যাব কেন? তুমি উল্টাপাল্টা কথা বলছো কেন? তুমি কিন্তু যেটা ভাবছো আমি কিন্তু সেটা বলিনি, তুমি আমাকে ভুল বুঝতেছো বর। ওটা না সেটা এর মানে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বললে ভালো হতো। আরে বুদ্ধু, আমরা যেটা দিয়ে কানের কাছে নিয়ে কথা বলি আমি সেটার কথাই বলছি। ওই, তুমি এতক্ষণ যাবত মোবাইল ফোনে কথা বলছো? হ্যাঁ, তো এতক্ষণ যাবত আমি তোমাকে মোবাইলের তো বুঝাতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো বুঝতেই চাচ্ছ না। আসলে ভুলটা আমারই, আমার কোনো জিনিসের নাম মনে থাকে না, তাই তখন ওটা ওটা বলি গো, তুমি একটা ম্যানেজ করে নিও গো। বাসরাতে জানতে পারলাম আমার বউ রিয়ার ভুলে যাওয়ার রোগ আছে, কোনো কিছুর নাম ভুলে গেলে ওটা বলা শুরু করে। এখন তো মনে হচ্ছে রিয়ার ওটা শব্দ ব্যবহারে আমার জীবনটা পুরো ধনে পাতা হয়ে যাবে, মানে সব তরকারিতে মিলেমিশে একাকার হতে হবে, না হলে কপালে যে কি আছে আল্লাহ ওই জানে। রিয়া আবারও বলা শুরু করলো, আশিক তোমার ওটা না অনেক সুন্দর, ছুঁয়ে দিতে মন চাইছে। রিয়ার কথা শুনে আমার চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। আমার বউ দেখছে অনেক অনেক দ্রুত দৌড়াচ্ছে, চিন্তা করতে করতে মনের মাঝে ছবি এঁকে নিয়েছে। রিয়ার কথা শুনে আমার খুব লজ্জা লাগছে, লজ্জা লজ্জা মুখ নিয়ে বললাম, ইয়ে মানে তুমি আমার ইয়েটা যতটা সুন্দর মনে করছো ততটা সুন্দর না গো, ওকে তোমাকে দেখাই তাহলে বুঝতে পারবা বউ। তোর নতুন করে কি দেখাবা, তোমার ওটা তো আমি এখন চোখে দেখতে পাচ্ছি গো, তোমার ওটা খুব সুন্দর আর ছোট। এবার ভয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে লাগলাম আমার প্যান্টের নিচের দিকটা ছিঁড়া কিনা, চোখকে বিশ্বাস হলো না, তাই হাত দিয়ে দেখে শিওর হয়ে নিলাম, না তো ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে না। তার মানে দাঁড়ায় আমার প্যান্ট একদমই ছিঁড়া না। তাহলে রিয়া কি করে বুঝলো আমার ইয়েটা ছোট? মেজাজটা এবার গরম হয়ে গেল, রাগি গলা জিজ্ঞেস করলাম, তুমি আমার ইয়েটা কি করে দেখছো? তাহলে কি করে জানতে পারলে আমার ইয়েটা ছোট? তুমি কি আমারটা মেপে দেখছো, নাকি এরকম আরো অনেকেরটা দেখছো? তোমার ওটা দেখলে সমস্যা কোথায়, তোমার ওটা তো সবাই দেখতে পায়। কি বলছো তুমি, আমার ইয়েটা সবাই দেখতে পায় কিন্তু কিভাবে? আরে শোনো না, আমার একটা বান্ধবী মুনা, ওরও ছিল খুব সুন্দর, আমরা সবাই ধরে দেখতাম। রিয়ার কথা শুনে আমার মাথাটা ভনভন করে ঘুরছে, রিয়া কি সব বলা শুরু করছে, পুরুষের ইয়েটা নাকি ওর বান্ধবীরও আছে, আবার সেটা নাকি সবাই মিলে ধরে দেখে, হায় আল্লাহ, এ আমি কাকে বিয়ে করে নিয়ে আসলাম গো। এবার আমার কান্না বাজছে আল্লাহ, কোনো মতে কান্না আটকে রেখে বললাম, তুমি এগুলো কি বলো বউ, আমি কিন্তু বাসরাতে শহীদ হয়ে যাব, আর ইয়েটা কেউ ধরে দেখে নাকি? আরে আমি তো তোমার গালের সুন্দর তিলের কথা বললাম, কিন্তু তুমি কি ভেবেছিলে গো? আরে বউ কিছু ভাবিনি আমি, তুমি বুঝবা না, আসো তোমাকে আদর করি। এই বলে ওকে আদর করা শুরু করি, তখন আমাকে ছাড়িয়ে মিন মিনিয়ে বলল, আমি তো তোমার ওটা অন্য রুমে রেখে এসেছি গো, এখন কি হবে গো? আমি ভয়ে রীতিমতো শুকনো ঢোক গিলতে শুরু করলাম, এই মেয়ে বলে কি ওটা রেখে এসেছে, ওটা যে রেখেও আসা যায় সেটা আজকেই আমি জানতে পারলাম।
আমি কাঁদো কাঁদো চোখ নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি রেখে এসেছ? না মানে যে ওটা দিয়ে ওটা করে সেটাই রেখে এসেছি, এখন কি করে করবে? আবার আর আমি কান্না আটকে রাখতে পারলাম না, কেঁদেই দিলাম। ওটা যে অন্য ঘরে রেখে আসা যায় সেই এই প্রথমবার জানলাম। বউয়ের উচিত ছিল না বাসরাতে বরের জন্য নিয়ে আসা, সেই জন্যই কাঁদছি। কিন্তু কিছু সময় পর রিয়া আমার কান্না দেখে বলল, আরে তুমি কাঁদছো কেন? আমি তো লম্বা ওঠার কথা বলছি, বুঝতে পারছো না কেন? দূর, রিয়ার কথা শুনে এখন নিজেই নিজের মাথার চুল ছিঁড়ছি। এত গোপন ভিডিও দেখেছি কই, কখনো তো দেখলাম না মেয়েরা ওটা বাড়িতে রেখে আসে, আর মেয়েদেরটা লম্বা কি করে হয়? এরপর রিয়া একটু ভাবনা চিন্তা করে বলল, হ্যাঁ এইবার মনে পড়েছে গো, আমি মোবাইল ফোনের কথাই বলছিলাম। কথাটা শুনেই আমার হাত আপনা আপনি বুকের বাঁ পাশে চলে গেল, আমি আমার বুক চেপে ধরলাম। এক মুহূর্তের জন্য মনে হলো এখন স্ট্রোক করব। আর কিছু সময় যদি বলতো তাহলে আগামীকাল পত্রিকায় বড় বড় করে হেডলাইন আসতো, বাসরাতে বর স্ট্রোক করে ইন্তেকাল করেছে। যাই হোক, রিয়া যেটাকে ওটা বলছে আসলে সেটা ওটা না। এই মেয়ের ওটা সেটা বলার জন্য আমার তামান জিন্দেগি কচু পড়া হয়ে যাচ্ছে। এবার আসি কয়েকদিন পরের কথায়। সেদিন বাবাকে বলল, বাবা আপনার ওটা একদম বাঁকা। আমার বাবার মুখের দিকে তাকিয়ে দেখলাম বাবার মুখটা ভয়ে চুপসে গেছে, বারবার ঢোক গিলতে লাগলো। কিন্তু রিয়া আবারও বলল, আমি কিছুতেই বুঝতে পারি না বাবা, আমার শাশুড়ি মা আপনার ওটাকে যে কি করে বড় করলো। বাবা তার বুকে হাত দিয়ে চেপে রাখলো, মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু করলো। আমি দ্রুত দৌড়ে বাবার কাছে আসলাম আর বললাম, বাবা তুমি যেটা ভাবছ আসলে এইটা সেটা না, এটা অন্য ওটা বাবা। আমি তাড়াহুড়ো করে রিয়াকে বললাম, আরে বউ তাড়াতাড়ি ওটার নামটা বলো না, দেখছো না বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাবা কিন্তু মারা যাবে। রিয়া মিনমিনিয়ে বলল, আরে বলছি বলছি বাবা চাপ নিয়েন না, আসলে ওই যে চ অক্ষর দিয়ে শুরু ওটার আর কি। এবার বাবা রিয়ার কথা শুনে চাপ নিয়েই ফেলেছে, বাবা ধপাস করে ফ্লোরে পড়ে গেল, পা দুটো মৃগী রোগীর মতো ফ্লোরে ছাটাতে শুরু করলো। কিন্তু রিয়া বলল, সরি সরি চ না ছ অক্ষর দিয়ে শুরু। আমি বললাম, তুমি ছেলে বলছো? আরে বাবা বাবা আপনার ছেলেটা বড্ড বাঁকা, সে যেটা বুঝবে ঠিক সেটাই করবে। আমি তো ভাবছি শাশুড়ি মা এই ছেলেকে মানুষ করলো কি করে। বাবা এবার ফ্লোর থেকে উঠে নিজে চলতে শুরু করলো। এটা তো গেল আমার বাবার কথা। এরপর বলি আমার মামার কথা। রিয়া মামাকেও হসপিটালে না পাঠিয়ে ছাড়লো না ওটা বলার জন্য। মামা আমাদের বাসায় আসলে রিয়া তার পায়ে হাত দিয়ে সালাম করে বলল, বাবা আপনি আমাকে আপনার ওটা দিয়ে আশীর্বাদ করে, সেটা আপনার লম্বা। এবার মামা রিয়ার ওটা শুনে থম মেরে গেল, মনে হচ্ছে বড়সড় ভূমিকম্প হয়ে গেল। মামা হয়তো ভাবছেন আমার ওটা দিয়ে কিভাবে বৌমাকে আশীর্বাদ করব। ও মা, আমি মামার দিকে তাকিয়ে দেখলাম মামা মনে হয় ওটার কথা চিন্তা করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করলো। মামাকে দাঁড়ানো অবস্থায় হসপিটালে নিয়ে আসলাম। ডক্টর আর নার্স মামাকে দাঁড়ানো অবস্থাতেই স্যালাইন ইঞ্জেকশন চিৎকার শুরু করে দিছে। পরে চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম মিষ্টির মামাকে বলাও ওটা হলো মামার হাত। এবার মনে হয় এই বউ আমাকে প্রতি পদে পদে বিপদে ফেলবে। রিয়ার রূপ দেখেই ওর জন্য কাবিন করেছে 20 লাখ টাকা। এখন ভাবছি রিয়াকে তালাক দিব কি করে। অন্যদিকে রিয়াকেও সহ্য হচ্ছে না। আর একদিনের ঘটনা, সেদিন রিয়ার কারণে আমার অফিসের বসের ডিভোর্স হয়ে গেছে। আমি বিয়ে করেছি সেই জন্য আমার অফিস স্টাফ সবাইকে দাওয়াত করেছিলাম। আমার বস তার বউসহ আসলেন। বস রিয়াকে দেখে একটু দুষ্টামি করে বলল, বাহ আমাদের আশিকের বউ মাশাআল্লাহ হেব্বি সুন্দরী, আশিক তো অনেক লাকি, এখন তো আমার আফসোস হচ্ছে এমন বউ আমি কেন পেলাম না। বসের কথা শুনে রিয়া বলল, থুর স্যার কি যে বলেন, আপনার তো ওটা কাটা। স্যার আর স্যারের বউ বড় বড় চোখ নিয়ে হা করে রিয়ার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে রিয়ার বলা ওটা কাটা কোনো কিছুর সাথে মিলে গেছে। স্যারের বউ স্যারকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল বাসায়। স্যারের ওটা কাটা সেটা কি করে জানলো রিয়া? নিশ্চয়ই রিয়াকে ওটা দেখিয়েছেন। স্যার বউ স্যারকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। এরপর স্যারের বউ স্যারকে ডিভোর্স দিয়ে দিছে। স্যার আমাকে দেখে সে কি কান্না জুড়ে দিল। আমি স্যারকে দেখতে গিয়ে বললাম, স্যার আপনারা ওটা যেটা ভেবেছিলাম আসলে সেটা না, রিয়ার আপনাকে ওটা বলা হলো ঠোঁট কাটা থাকার কথা বুঝিয়েছেন। আমার কথা শুনে স্যার ঘুমিয়ে পড়ল। স্যারের নাকের কাছে হাত নিয়ে দেখি স্যারের শ্বাস চলছে না, তার মানে স্যার রিয়ার ওটা বলার জন্য ইন্তেকাল ফরমাইছে। আমি বাড়ি চলে আসলাম। রিয়াকে এবার ডক্টর দেখানো উচিত, ডক্টর দেখালে হয়তো ওটা বলা ঠিক হয়ে যাবে। রিয়াকে নিয়ে আসলাম ডক্টরের কাছে। ডক্টর সাহেব রিয়াকে জিজ্ঞেস করল, তোমার কি সমস্যা মা বলো আমাকে, তারপর তোমাকে চিকিৎসা দেই। আমার শুধু ওটা সমস্যা, আমি কথায় কথায় শুধু ওটা বলি, এটা আমার কি দোষ? ওটাই হলো সমস্যা স্যার,
আপনি কি ওটা ডাক্তার যে আমার ওটা ঠিক করে দিবেন? আপনারও তো মাঝে মাঝে ওটা চলে আসে, তাই না? তাহলে আপনি কিছুক্ষণ সময় নিয়ে ওটার কথা বলে দেন। ডক্টরের দিকে তাকিয়ে দেখলাম ডক্টর চেয়ারের সাথে কাত হয়ে গেছে। রিয়ার ওটা শুনে এবার মনে হয় ডক্টর নিজেই ওটা হয়ে গেছেন, মানে পটল তুলেছে। কেউ ডক্টরের চেম্বারে আসার আগেই মানে মানে কেটে পড়তে হবে। এভাবে চলতে থাকলে পুরো এলাকার লোকজনকে কবরে পাঠাতে রিয়ার সময় লাগবে না। তাই বাবার সম্পত্তি বিক্রি করে টাকা জোগাড় করলাম, এবার রিয়াকে ডিভোর্স দিতে পারবো। সেদিন বাড়িতে আমি আর রিয়া ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে চিৎকারের আওয়াজ পেলাম। এখন আমি আর রিয়া দৌড়ে সেখানে গেলাম, দিয়ে দেখি আমাদের বাড়ির মালিককে কেউ একজন ছুরি মেরে পালিয়ে গেছে। আমি ছুরিটা বের করে হাতে নিলাম, অমনি পুলিশ এসে হাজির হলো। যা হওয়ার তাই হলো, আমাকে খুনি মনে করে ধরে নিয়ে আসলো থানায়। রিয়া আমাকে একদমই চিন্তা করতে নিষেধ করলো। কিছুদিন পর আদালত কেস উঠল, সমস্ত সাক্ষী প্রমাণ আমার বিপক্ষে গেল। এখন নিশ্চয়ই আমি খুনি, কিন্তু তারপর প্রধান সাক্ষী রিয়া কাঠগড়ে আসলো। রিয়াকে জজসাহেব প্রশ্ন করল, মা তুমি যা যা দেখছো নির্ভয়ে বলে ফেলো, আর হ্যাঁ সত্যিটাই বলবে। বাদীপক্ষের আইনজীবী বললেন, আপনি কি খুন হতে দেখেছেন? আপনি কি সেখানে ছিলেন? হ্যাঁ আমি ছিলাম। আইনজীবী আবারও বলল, তাহলে সবটা খোলাসা করে বলেন। আমি আর আশিক ওটার উপর শুয়েছিলাম, ঘুম আসছিল না, তাই দুজনে মিলে ওটা করছিলাম। হঠাৎ করেই কারো চিৎকার শুনতে পেলাম, আশিক আমাকে ওটার উপরে একা রেখে বেরিয়ে গেল। আমিও আস্তে আস্তে গিয়ে দেখি বাড়ির মালিকের পেটে ওটা, মালিকের ওটা নড়তেছিল। আমার স্বামী আশিক তখন তার ওটায় হাত দিয়ে উঠিয়ে দিল। ওঠানোর পরে বাড়ির মালিক একটা চিৎকার দিয়ে আহ করে পটল তুলল, আর তখনই ওটারা আসলো। আর আশিকের হাতে দেখে অপরাধী ভাবলেন। আমি জজ সাহেবের ওটার দিব্যি খেয়ে বলছি আমার স্বামী নির্দোষ। প্লিজ জজ সাহেব, আপনার যদি একটু ওটা থাকে তাহলে আমার স্বামীকে ছেড়ে দিন, আমার কাছে ওটা আছে, আমি আপনাকে এক্ষুনি বের করে দেখাচ্ছি। পুরো আদালতের লোকজন রিয়ার ওটা বের করার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলেছে। রিয়ার ওটা বের করার মানে ছিল সিসি ক্যামেরার ফুটেজের কপি বের করা। জজ সাহেব এই প্রথম রায় দেওয়ার আগেই অ্যাজলাসেই পটল তুলল। রিয়ার ওটা বলার জন্য এবারের মতো বেঁচে গেছি। এখন থানাতে গেলে পুলিশ আমাকে দেখলেই ভয় দূরে সরে যায়। রিয়াকে আর ডিভোর্স দেইনি, রিয়ার ওটা বলার জন্য আমি আবার ওটা পেয়ে গেলাম।